সুপ্রভাত বন্ধুরা, একদম ডাইরেক্ট আমাদের খড়গপুরের একটা হোটেল থেকেই এই ব্লগটা আমি স্টার্ট করলাম। আমি আর হাজবেন্ড অনেক ভাইটাল কাজ করছি, একদিন সব আমি সোশ্যাল মিডিয়াতে জানাবো। তো কচুরি খাচ্ছি, প্রায় এখন বেলা দুটো, বাড়ি ফিরে এসেছি ব্যাংক হয়ে সব হয়ে। যাই হোক, আমরা একটা খুব ভালো কাজই করছি, পরে জানতে পারবে সবাই তোমরা, তো জানাবো তোমাদের। আমি তো রান্না করছি চিকেন, যেহেতু এটা 15 আগস্ট, তো এই যে আমি রান্না করেছি, দাসকে গুছিয়ে দিয়েছি, চলো খেয়ে। প্রকৃতি ভীষণ সুন্দর। গুড ইভিনিং বন্ধুরা, একদম আকাশটা এরকম ভীষণ ভালো লাগছিলো, জানেন তো, এত ভালো লাগে এরকম আকাশ দেখলে, প্রকৃতি যে এত সুন্দর, মনটা ভালো হয়ে যায়। আমি কিন্তু ঠিক প্রকৃতির মতো ঠান্ডা মানুষ, চুপচাপ থাকা পছন্দ করি, কিন্তু আমার পেছনে রাখলে আমি কাউকে ছাড়ি না, সে একটু দেরি করেই হোক। তো বিকালে বেরিয়ে গেছিলাম, মেদিনীপুরে কাজ ছিল, তো আরও অনেক জায়গায় কাজ ছিল, বললাম একদিন সোশ্যাল মিডিয়া একদম এসে স্পেশালি জানাবো আমি কী কী করছি। তো যাই হোক, খুব উন্নতির একটা ব্যাপার, যাই হোক, তো কী সুন্দরভাবে করেছে দেখুন। আমি চালাচ্ছিলাম গাড়িটা, দাসকে বললাম দাস ভিডিও করে দাও, তো হাজবেন্ড ভিডিও করে দিচ্ছিল। আপনারা জানেন দাস বৌমানিও, তো যারা এখনও দেখেননি, চৌরঙ্গিটা এত সুন্দরভাবে সাজিয়েছে, প্রশাসন আমাদের এখানটা অনেক সুন্দর। তো যাই হোক, চেক করছে সব, সবাইকে সেফ রাখার চেষ্টা করে। তাও তো অনেক জলদস্যু বলুন, স্থলদস্যু বলুন, রয়েছেই, মেয়েদের উপরে মেয়ে কখন পাবে এরা, সোশ্যাল মিডিয়া হোক বা নিজের বউ হোক, যাই হোক, অনেকটা বলে ফেললাম। তারপরে মেয়ে আমার দুজো ওয়াইফ হাজবেন্ড চলে গেলাম যে সেলিব্রেট করবো 15 আগস্ট। ওর মতো চয়েসের জিনিস কিনলো, আমি আমার মতো চয়েসের জিনিস কিনলাম। প্রথমে তো ভাবছিলাম কী কিনবো, তারপরেই আসছিলাম পাড়া হয়ে, তো আমি ভবানীপুরে, তো প্রচণ্ড সবাই এনজয় করছে, খুব ভালো লাগলো। তারপরে খাবারটা আমরা আস্তে আস্তে বেড়ে নিলাম, আমার খুব আনন্দ করলাম। কিন্তু জানেন কি, আমার তখন গায়ে জ্বর ছিল 103, আমি কিছুতেই খাবার খেতে পাচ্ছি না, অনেক দিন ধরে শরীর খারাপ, প্রায় এক সপ্তাহ রোদে রোদে ব্যাংক আর ঘর দৌড়েছি। চলুন বাই।